আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সাউথ কোরিয়ান স্টাডি নিয়ে। আর 2021 সালের অ্যাডমিশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে মার্চ ইনটেকের জন্য। এখনও সাউথ কোরিয়াতে ভিসা ব্যানটা উঠে নাই, সো যারা অ্যাপ্লিকেশন করতে চান তো এটা মাথায় রাখবেন যে এখনও এম্বাসি কোনো ভিসা ইস্যু করতেছে না। অনেক এজেন্সি ভিসা ইস্যু করতেছে এই মানে ইনফরমেশন দিয়ে অ্যাডভার্টাইজ করতেছে, কিন্তু এটা কমপ্লিটলি রং, অ্যাকচুয়ালি মিস ইনফরমেশন। এখনও পর্যন্ত ভিসা ব্যানটা সাউথ কোরিয়া তুলে নাই। সো স্টুডেন্ট যারা আসতে চায় এদেরকে এটা অবশ্যই অবগত থাকতে হবে যে কোনো রকমের ভিসা কিন্তু এখন ইস্যু হচ্ছে না। তো এর মানে এই না যে কোনো অ্যাডমিশন হচ্ছে না। সো ইভেন লাস্ট সেমিস্টারেও মানে আমার পরিচিত অনেক স্টুডেন্ট তারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করছে আর কি করেছে, আর ইভেন অ্যাডমিশনও হয়েছে, এরা এখন অনলাইনে ক্লাস করতেছে। সো বেসিক্যালি যারা এই সেমিস্টারে মানে অ্যাপ্লিকেশন করবা, সো মাথায় রাখবা যেটা যে যদি আমার ভিসাটা নাও আর কি মানে ওপেন নাও হয়, তোমরা অ্যাপ্লিকেশন করার পরে যদি অ্যাকসেপ্টেড হও অনলাইনে ক্লাস করতে পারবা। সো এটা নিয়ে কোনো কি নাই। আর যদি চাও যে মানে অ্যাপ্লিকেশন যদি ওরা অ্যাকসেপ্ট করার পরে মানে ইচ্ছে না হয় এই সেমিস্টার করবা না, সো ইভেন তুমি আর কি ইউনিভার্সিটিকে টাকা দেওয়ার পরেও শুধুমাত্র তুমি ওদেরকে ইনফর্ম করবা যে আমি এই সেমিস্টারে ক্লাস করবো না, আমি পরের সেমিস্টারতেই কন্টিনিউ করবো, এইটাও কিন্তু পসিবল। সো এখন পর্যন্ত আমরা মানে ইভেন আমি যেই আর কি মানে যাদের সাথে কাজ করতেছি, সো এই মানে এই সেমিস্টারের 2021 সালের মার্চের, সো এখন বর্তমানে আমরা KDI কোরিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ওইটাতে অ্যাডমিশন অলরেডি মানে অ্যাপ্লিকেশন নেওয়া চালু হয়ে গেছে আর কি মাস্টার্স এবং PhD-র জন্য। তারপরে নেক্সট আমাদের কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে ওইগুলোতে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এটা বেসিক্যালি নেক্সট উইক থেকে আমাদের 21 তারিখ থেকে মেবি সবগুলা ইউনিভার্সিটিতেই আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাও আর কি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে আমাদের নেক্সট যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন শেষ হয়ে গেলে যারা চান্স পাবা না তারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাডমিশন নিতে পারো। এখন ওই ইউনিভার্সিটিগুলোর খরচ কেমন পড়তে পারে, সো ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে পার সেমিস্টার আমাদের 1,00,000 থেকে 1,20,000 টাকায় টিউশন ফিস পড়ে, প্রাইভেটগুলোতে 2,00,000 টাকার মতো টিউশন ফিস করে আর কি অ্যাভারেজ, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি মিনিমাম 50% স্কলারশিপ আর কি অফার করে স্টুডেন্টদেরকে, যাতে করে কস্টটা মানে স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি বিয়ারেবল হয়। সো এই ছিল ইনফরমেশন। সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান মাথায় রাখবেন এখনই হলো গিয়ে পারফেক্ট একটা সময়, যারা অক্টোবর মাস পর্যন্ত অ্যাকচুয়ালি পিক সময় যেটা আমি বলতে পারি আপনার হাই টাইম অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ যত আপনি লেট করবেন ততই অ্যাকচুয়ালি প্রবলেম। কারণ ইউনিভার্সিটিগুলো যদি ওদের প্রত্যেকটার একটি মানে মিনিমাম অ্যামাউন্ট সিট থাকে, এর বেশি এরা স্টুডেন্ট নেয় না। সো আপনি যত আগে কী করবেন, যদি আপনারটা রিকোয়ারমেন্ট আপনি সব ফুলফিল করেন অবশ্যই ওরা আপনাকে নেবে। মানে কিছুটা কোরিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সিস্টেমটা আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে। সো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই এখন থেকেই অ্যাপ্লাই করা শুরু করেন। আর বেসিক্যালি কোনো ইনফরমেশন লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমি নিজে মানে একটা এজেন্সির সাথে কাজ করতেছি, আর আপনাদের জন্য কোনো হেল্প লাগলে বা আপনারা কোনো স্পেসিফিকলি আর কি রিজনেবল প্রাইসে যদি প্রসেসিং করতে চান ওইটাও আমি আপনাদের জন্য করব। সো এই ছিল আজকের ইনফরমেশন। সো তাড়াতাড়ি লেগে পড়ুন অ্যাডমিশন প্রসেসে, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। I grew up in a place where the
They told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change. Had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place.